বরিশালের ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে এই সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় বরিশালে তিনজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এখানকার স্বাস্থ্য বিভাগ এবং গত ২৪ ঘন্টায় ৩৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে, যা একদিন আগেও ছিল ১৮০ জন। একদিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় ৩৩৯ জন এই মুহূর্তে বরিশালের বিভিন্ন হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৫২ জন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন ৮৫২ জন। আমি এই মুহূর্তে দেখাচ্ছি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। আপনি সরাসরি দেখছেন যে কি সংখ্যক রোগীর এখানে চাপ রয়েছে। এই ওয়ার্ডে এটি ডেঙ্গু ওয়ার্ড, ডেঙ্গুতে এখানে ৩৬টি বেড করা হলেও এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন ৭৫ জন। এখানে কোনো বেড নেই, ফলে মানুষ এখানে হাসপাতালের যে মেঝে সেখানে শুয়েই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এখানকার চিকিৎসকরা বা সেবাকর্মীরা বলছে তারা সেবা দিতেও পারছে না, কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, কেননা এখানে রোগীর যে বাড়তি চাপ রয়েছে সে চাপ সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এটি এখানকার যারা রোগী বা স্বজন রয়েছে তারা কিন্তু বলছে এটি যে হাসপাতাল নাকি গোডাউন ঘর সেটি আসলে তারা বোঝার যাচ্ছে না, কেননা এখানে ময়লা আবর্জনা রয়েছে হাসপাতালে পড়তে পড়তে। আমরা সিঁড়ি থেকে উঠতেই ময়লা আবর্জনা ছিল এবং হাসপাতালের যে কয়টি এখানে বাথরুম রয়েছে প্রত্যেকটা বাথরুমেই কিন্তু ময়লা রয়েছে, আবর্জনা রয়েছে এবং মশা মাছি এখানেই তৈরি হচ্ছে। এখানকার রোগীরা চিকিৎসকরা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হলেও কার্যত হাসপাতালটি কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতায় ভরপুর রয়েছে। ডেঙ্গুর রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।